রংপুর রাইডার্সকে 19 রানে হারিয়ে বিপিএল এর ফাইনালে সিলেট স্ট্রাইকার্স। মিরপুরে দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেটের দেয়া 183 রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে রংপুরকে 8 উইকেটে 163 রানেই থামায় মাশরাফি বিন মর্তুজার দল। বৃহস্পতিবার শিরোপার লড়াইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হবে তারা। মমিনুর রিপনের রিপোর্ট। রংপুর রাইডার্সকে হারিয়ে বিপিএল এর ফাইনালে উঠল সিলেট স্ট্রাইকার্স। চারবারের শিরোপা জয়ী অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে প্রথমবার ফাইনালে স্বাদ পেল তারা। তাই তো নড়াইল এক্সপ্রেসকে ঘিরেই উদযাপনে মাতল সিলেট স্ট্রাইকার্স। সিলেটের দেয়া 183 রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে মাত্র 3 রানে প্রথম উইকেট হারায় রংপুর। তবে নিকোলাস পুরানের 14 বলে 30 রানের পর রনি তালুকদার ও অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাটে জয়ের পথে ছিল তারা। শেষ 3 ওভারে 33 রানের প্রয়োজন ছিল রংপুরের, কিন্তু সোহান 33 ও রনি 66-তে বিদায়ের পর জয়ের স্বপ্নটা আর শেষ ওভার পর্যন্ত টেনে নিতে পারেনি তারা। শেষ পর্যন্ত 8 উইকেটে 163 রানেই থামে 2017 সালের চ্যাম্পিয়নরা। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে তহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তর 65 রানের উদ্বোধনী জুটিতে শুরুটা ভালোই করে সিলেট স্ট্রাইকার্স। শান্ত 40 ও হৃদয় 25 রানে আউটের পর মাশরাফি বিন মর্তুজার 16 বলে 28 রানে বড় সংগ্রহের পথ পায় সিলেট। এরপর জাকির হাসান, রায়ান বার্ল, থিসেরা পেরেরা ও জর্জ লিন্ডের ছোট ছোট ঝড়ে বড় পুঁজি পায় স্ট্রাইকার্স। শেষ পর্যন্ত 7 উইকেটে 182 রান করে তারা, আর এই স্কোরে প্রথমবার ফাইনালে ওঠার আনন্দে মাতে সিলেট। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা।